আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য কোনো রানার ভিডিও আনিনি আজকে আপনাদের সাথে ইলেকট্রিক ওভেন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব ইলেকট্রিক ওভেন কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদের দেখাবো চলুন তাহলে আনবক্সিং করা যাক এখানে আমি মেয়াকোর ছত্রিশ লিটার একটি ওভেন নিয়েছি আমার কাছে এটাই ভাল লেগেছে এই আমি এটা কিনেছি আপনারা মার্কেটে গেলে অনেক ধরনেরই ইলেকট্রিক ওভেন পাবেন মাইক্রো ওভেনও অনেকে ব্যবহার করে মাইক্রো ওভেনে খাবারটা খুব তাড়াতাড়ি রান্না করা হয় আর ইলেকট্রিক ওভেনে বেক করা জিনিসগুলো খুব সহজে বেক করা যায় খুব ভালোভাবেই বেক হয় এখানে আমাকে দিয়েছে একটা বেক ট্রে একটা অয়েল র্যাক এটা হচ্ছে রোটিসারি এটাতে আপনারা রোস্ট গ্রিল এগুলো করতে পারবেন এটা হচ্ছে রোটি শাড়ি হ্যান্ডেল এই রোটি শাড়িটা এভাবে গরম থাকলে এটা দিয়ে বের করতে হয় এটা হচ্ছে ট্রে হ্যান্ডেল এটা হচ্ছে ফিশ গ্রিলার অথবা রোস্টেড বাস্কেট এটার মধ্যে আপনারা ছোটো ছোটো কিউব করা মাংস রোস্ট করতে পারবেন এখন চলুন আপনাদের ওভেনের ভেতরটা দেখাই এখানে দেখুন ওভেনের ভেতরে নিচের দিকে দুইটা রড আছে এরকম এবং উপর সাইডেও এরকম দুইটা রড আছে মূলত এই রডগুলো দিয়ে ওভেনটা গরম হয় এখানে একটা ফ্যান এবং একটা লাইট আছে এবং ওভেনে চারটি অপশন আছে প্রথমটি হচ্ছে ফাংশান এই ফাংশনের কাজটি হচ্ছে আপনারা যদি ফাংশনের সুইচটা এভাবে করে দেন তাহলে এটা অফ হবে এটা যদি অন করে দেন তাহলে শুধু রোটি সেইটা ঘুরবে যদি এভাবে করেন তাহলে শুধু ফ্যানটা ঘুরবে এবং নিচের দিকে করে দিলে ফ্যান এবং রোটিসেই দুইটাই ঘুরবে এরপর আছে টেম্পারেচার এখানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দিতে পারবেন যেই খাবারে যতটুকু পরিমাণে তাপমাত্রা লাগবে সেভাবে সেট করে দিবেন এরপর আছে সিলেক্টর সিলেক্টরের কাজ হচ্ছে আপনি সিলেক্টরের বাটনটি যদি এদিকে করেন তাহলে এটা অফ হবে এদিকে করে দিলে আপনারা উপরে রড দুইটা গরম হয়ে যাবে আর যদি এদিক করে দেন তাহলে নিচের রড দুইটা গরম হবে এবং আপনারা যদি নিচের দিকে করে দেন তাহলে উপরের এবং নিচের দুই দিকের তাপটাই আপনার খাবারে সমানভাবে কালার দিবে এখন হচ্ছে টাইমার এখানে দেখুন টাইম সেট করে দিতে পারবেন দশ মিনিট বিশ মিনিট যার যত মিনিট দরকার টাইম সেট করে দিবেন ষাট মিনিট পর্যন্ত এখানে টাইমার দেওয়া আছে আপনারা টাইম সেট করে দেওয়ার পর যখন আপনাদের খাবারটা হয়ে যাবে তখন একটা ঘণ্টির মতো এখানে বেজে উঠবে এবং এখানে দেওয়া আছে কোন রান্না করতে কতটুকু তাপমাত্রার প্রয়োজন এখানে দেখুন রোস্টেড চিকেন করার জন্য দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ থেকে ষাট মিনিট সময় লাগবে রোস্টেড ফিশ করতে এখানে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো থেকে পঁচিশ মিনিট সময় লাগবে দেয়া আছে এখানে টোস্ট করার জন্য আপনাদের তির তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তিন থেকে পাঁচ মিনিট লাগবে কুকির জন্য দেয়া আছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আট থেকে পনেরো মিনিট কেকের জন্য দেওয়া আছে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো থেকে তিরিশ মিনিট পিজার খেতে দেয়া আছে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো থেকে পঁচিশ মিনিট এখানে অ্যাপেল পায়ের জন্য দেয়া আছে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ থেকে তিরিশ মিনিট এখানে আপনারা অনেকগুলো খাবারের সম্পর্কেই জানতে পারবেন কোন খাবারটাও কত মিনিটে রান্না করতে হয় এবং এই বাক্সের ভেতরে একটা ক্যাটলগ দেয়া আছে এখানে পাস্তার জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আট থেকে পনেরো মিনিট রান্না করতে হবে পটেটো চিপস গ্রেলেট কর্ন অনেক কিছুই আছে এখানে খাবার গরম করতে পারবেন আশা করি ভিডিও দিয়ে আপনাদের উপকার হবে এই ওভেনে চাইলে আপনারা রান্নাও করতে পারেন কিন্তু এই ওভেনটাতে রান্নার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় রান্না করার জন্য ওভেনই সবচেয়ে ভালো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন